GSX-R এর সাথে তো কখনোই 390 এর হয় না, তা তো সবাই জানেন, এটা তো কখনো সম্ভব না। না ভাই, আমি এখনো হারিনি কখনো। আরসি কত এটা? RC390? সিরিয়াস? আচ্ছা এখানেই থাক, সমস্যা নেই। কি বল, এটা RC390? হাই হাই। আচ্ছা ভাই তাহলে সেফ? হ্যাঁ, আমি তিনটা হর্ন দিব, সেফ, কোনো রিস্ক নেবেন না। আচ্ছা তো ভাই বলতেছে আমি কখনো হারি নাই, এজন্য আমার হারানোর জন্য ভাই হচ্ছে KTM RC390 নিয়ে আসছে। ভাই 390 এর সাথে তো কখনোই সম্ভব না, আসেন তারপরে ট্রাই করা যাক। ওই সামনে স্পিড ব্রেকার মুখস্থ না আপনার? সামনে বিট আছে, মুখস্থ না? ওই যে স্ট্যান্ডে স্ট্যান্ডে স্পিড ব্রেকার আছে, বিট ওয়েন্ট ব্রেক দিয়েন, ঠিক আছে? আচ্ছা আসেন তিনটা হর্ন দেই। পুরাই রকেট, এটা কি হইলো ভাই, এটা তো পুরাই রকেট। আচ্ছা আর একটু ট্রাই করি, লাস্ট হ্যাঁ, বেশি দূর যাবেন না, আমার ওটি দিয়ে ছেড়ে দিয়েন। ব্রেক দেন। আল্লাহ, মানে এটা তো পাত্তাই পাচ্ছে না ভাই, এরে হারাই দিলেন ভাই, এ তো পাত্তাই পাচ্ছে না বাইক আমারটা, এটা 390। হ্যাঁ কি পাওয়ার এটা রে, মানে মাথায় কাজ করতেছে না, আল্লাহ। তো আপনারা সবাই দেখলেন আমি আজ পর্যন্ত কখনো হারিনি, কিন্তু অ্যাকচুয়ালি GSX-R এর সাথে তো কখনোই 390 এর হয় না, তা তো সবাই জানেন, এটা তো কখনো সম্ভব না। কি অবস্থা, মানে কোনো পাত্তাই পাচ্ছি না আমি এটার কাছে। আচ্ছা বাইকটাই যে আবার স্টার্টে ঝামেলা করতেছে, চালান চালান।
সেফ বিলিয়ন নিয়ে সামনে মানে আমার জিএসএক্স এর টপ স্পিড উঠে ঠিক আছে কিন্তু হইছে কি ওইটা প্রচুর রেডি রেডি পিকআপে আর কি ওর কাছে কিছুই না কারণ ভাই কোথায় 390 মানে 400 সিসি কোথায় আর কোথায় 150 সিসি সেটাও তো দেখতে হবে এটা যখন যৌবনে ছিল তখন টপ স্পিড কত পাইছেন এটাই এই হ্যাঁ 193 আচ্ছা তো এটা যখন যৌবনে ছিল তখন এটা টপ স্পিড পাইছে হচ্ছে 193 আর এখন একটু কন্ডিশন খারাপ হয়ে গেছে আবার সার্ভিস করাতে হবে আপনারা সবাই দেখছেন যে আমরা ধাক্কায় ধাক্কায় স্টার্ট দিছি আর নেক্সট টাইম ইনশাআল্লাহ এটা সার্ভিসিং এর পরে যে ভাই সার্ভিসিং দেওয়ার পরে এটা নিয়ে আবার আমরা ভিডিও বানাবো নাকি ভাই আচ্ছা আবার আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও বানাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা